হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি এখন একটু ফ্রি হলাম, সেই কারণে চলে এলাম আমার বন্ধুদের সাথে গল্পের আড্ডায়। তো সবাই চলে এসো, সবাইকে ওয়েলকাম জানাই, চলে এসো একসাথে আমরা জমি আনন্দ করি। এখন ঘড়িতে সময় 2:30। আশা করছি আমার অনেক বন্ধুরই লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু বন্ধুরা জানো আমার এখনও লাঞ্চ করা হয়নি। আমি এখন একটু ফ্রি হলাম, তাই স্নান সেরে তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। খুব ইচ্ছে করছিল একটু গল্প করবার, তো সবাই এসো গল্প করি। তো সবার কি খবর বলো? আমার তো খবর বেশ ভালো, বেশ ভালোই দিন কাটছে। তো তোমাদের এত ভালোবাসা, এত সাপোর্ট পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। এখনো তো আমার লাঞ্চ করা হয়নি। তো বন্ধুরা, আজকের আমার লাঞ্চের মেনুতে কি আছে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে চলো বন্ধুরা দেখিয়ে দিই দেরি না করে। আজকে দুপুরে লাঞ্চের মেনুতে কি আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তেমন কিছু নেই বন্ধুরা, মধ্যবিত্ত বাড়ির মেয়ে, সাধারণ সাদামাটা খাওয়া দাওয়া। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এই হচ্ছে আজকের আমার দুপুরের লাঞ্চের মেনু, একদমই সাদা মাটা প্লেন ভাত। আর এটা কী বলতো, এটা কী বলতো বন্ধুরা? নিম আলু ভাতে, নিম পাতা দিয়ে এটা আলু ভাতে মাখা বন্ধুরা, আমাদের হেলথের জন্য ভীষণ উপকারী। আর এখানে রয়েছে ঢেঁড়স আলু দিয়ে একটা চচ্চড়ি, আর এইদিকে মাছ আছে সর্ষে দিয়ে, একটা চিংড়ি মাছের যেটা আছে তরকারি, চিংড়ি মাছ। আর এই হলো আজকে আমার দুপুরের লাঞ্চ বন্ধুরা, একদম সাদা মাটা, সাধারণ আমি, তাই খাওয়া দাওয়া একদম সাধারণ, তেমন কিছু না। লাঞ্চ করে নিয়ে আমি তোমাদের সাথে গল্প করতে আসছি বন্ধুরা। লাঞ্চটা করে নিই, এখন তো অনেকটাই বেঁচে গেছে বন্ধুরা, 3টে পেরিয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, লাঞ্চ করে নিই।